মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার। একদিনাই উজনীত চারিটা লোকসভা সমষ্টির পাঁচ ঠাইত চলিল মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার। বিহুর প্রাক্ষণত রাজ্যবাসী জানালে রঙালীর শুভকামনা। চাপুয়ার জনসভাত সর্বানন্দ সোণোৱালের হয়ে পুনের এবার মুখ্যমন্ত্রী চলালে প্রচার। চাবুয়া সমষ্টির নতুন নাম কি হল? চাবুয়া লাহোয়াল সমষ্টি। গতিকে চাবুয়া লাহোয়াল সব ফালের বহুত পদুমত পুরা ইভিএম কলা হয়ে যাব লাগিব। পদুমত মারুতে মারুতে হয় না? এইফালে দিব নাই, জিতাবনে নাই, জিতাবনে নাই। তাতে বিজেপির প্রার্থীগুলো আপনার ঘরের লড়া হয় না নয়? আপনার ঘরের লড়া, আপনার আপনজন সকলে বিজেপিক ভোট দিব লাগিব। প্রদ্যুম সিনহার ছবিত ভোট দিব লাগিব। সব রেডি হয় না নয়? সব রেডি, সবে ভোট দিব, দেখিলে গম পায়। এটা নাচিব না এবার? নাচিব না নয়? নাচিব। লক্ষীমপুরের নাওবৈচা রঙা নদীত প্রধান বড়ুয়াক ভোট দিবল মুখ্যমন্ত্রী জানালে আহ্বান। প্রধান বড়ুয়াক ভোট দিম না নিদিম? সেইটুত কিন্তু ঠিক থাকিব, গুড়িটো ঠিক থাকিব লাগিব। গুড়িটো ঠিক থাকিলেহে মই কামবোৰ কৰি থাকিব পাৰিম। সূর্যর পোহরটো গাত পড়লেহে পোহর আহে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে থাকিলেহে আমি আপনার কারণে কামবোৰ কৰি গৈ থাকিব পাৰি। পরিবর্তনটো আজি কার কারণে হৈছে? নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে হৈছে। আর এইবিলাকক আমি কি কোম? মোদী কি গ্যারেন্টি, তারমানে হবই আর মোদী কি গ্যারেন্টি, আর মোদী কিয়া গ্যারেন্টি কা সাথ সাথ মোদী কা গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি। অসমৰ উন্নয়নৰ বাবে, অসমীয়াৰ উন্নতিৰ বাবে বিজেপিয়ে লোৱা আঁচনিৰ কথা কৈ বিজেপি চৰকাৰক পুনৰ এবাৰ নিৰ্বাচিত কৰাৰ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। যুৱক যুৱতীয়ে যাতে আশাৰ বন্তি গছি দেখা পাই থাকিব পাৰে তাৰ কাৰণে চাবুৱাৰ এই সভাত মই আজি আকৌ ঘোষণা কৰিছো যে অহা বছৰৰ ভিতৰত আমি আৰু 50,000 চৰকাৰী চাকৰি দিম। একদিন কংগ্রেস পার্টিয়ে মোর উপর কমপ্লেন দিয়ে আছে যে লাখপতি বাইদেউ টাকা দিয়ার কথা কিয় কব লাগে। বলো মই নোৱাৰো বুলি হয়, নহলে তো কোটিপতিয়ে বনাই দিলি হতে। এতিয়া কোটিপতি বনাব নোৱাৰো, সেইকাৰণে লাখপতিটো তো অন্তত বনাব পাৰি। ইফালে একেদিনাই বিশ্বনাথত রঞ্জিত দত্তর হয়ে আর যোরহাটত তপন কুমার গগৈর হয়ে মুখ্যমন্ত্রীয়ে চলাই গেল নির্বাচনী প্রচার অভিযান। প্রথম বাইদেউ বনাই লো, তারপর লাখপতি দাদাও বনাব লাগিব, বুদ্ধি এটা উলিয়াব লাগিব। এইটু ফুর্তি লাগি আছে ইহঁত। একচুয়ালি লাখপতি দাদা হবই পারে, যাক লড়া ছালিয়ে চাকরি নাপায় আত্মনির্ভর অসমত আবেদন করক, 2,00,000 টাকা কই পাব, ডাবল লাখপতি হয়ে যাব। পার হয়ে যাব, ইচ্ছা আছে আহি যাব, ইয়ে পারিবনে না? আহিব যোনে যোনে পারে এফালেও আহি যাব, ঠিক আছে? পুলিশে একো নকরে। এটা সকলে একেলগে আমি কি কাম? আকৌ এবার, আকৌ এবার লগাই দিও মোদী সরকার গান পুরা। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট।